আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভূগোল অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা পড়ব, গত ক্লাসে আমরা পড়েছিলাম পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় রেলপথে আলোচনা করেছিলাম রেলপথ নিয়ে। আজকে আমরা আলোচনা করব পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার আরেকটি অন্যতম অধ্যায়, সেটা হচ্ছে সড়ক ব্যবস্থা। সড়ক ব্যবস্থার আলোচনা করব যে বাংলাদেশের সড়কপথ কেমন। হ্যাঁ, তো সড়কপথ তো সব আমরা জানি, আমরা রাস্তা ঘাট দিয়ে চলাফেরা করি, ঠিক আছে। বাংলাদেশের অর্থনীতিতে সড়কপথের ভূমিকা, বাংলাদেশের অর্থনীতিতে সড়কপথের গুরুত্ব অত্যন্ত বেশি। বিভিন্ন গ্রাম অঞ্চলের মধ্যে সংযোগ সাধনের জন্য রাস্তা হচ্ছে একটি অন্যতম উপায়। এমন অনেক স্থান রয়েছে যেখানে জলপথ ও রেলপথ নেই, কিন্তু সেখানে সড়কপথই একমাত্র অবলম্বন। একশো দেখা যাক, এখন আমরা একটু দেখে নিই বাংলাদেশের সড়কপথের বিবরণটা কেমন ছিল, বাংলাদেশের সড়কপথ এখন কেমন। 1947 সালে বাংলাদেশের রাস্তাগুলো ছিল খুবই খারাপ। সরকার ও জনগণের চেষ্টায় দেশের বহু স্থানে রাস্তা নির্মাণ করা হয়েছে। 2016 সাল পর্যন্ত বাংলাদেশের সড়ক ও জনপথের নিয়ন্ত্রণধীন বিভিন্ন শ্রেণীর মোট প্রায় 2016 সালে আসলে একটু লিখে নিই আমরা 2016 সালে আমাদের দেশে রাস্তা ছিল প্রায় 21,302 কিলোমিটার, ঠিক আছে, 2016 সালে ছিল এটি। এবং যার মধ্যে 3,813 কিলোমিটার ছিল জাতীয় মহাসড়ক এবং এর মধ্যে 4,247 কিলোমিটার ছিল আঞ্চলিক মহাসড়ক এবং 13,242 কিলোমিটার সড়ক ছিল মহাসড়ক, ঠিক আছে। বর্তমান সরকারের উন্নয়নের একটি অন্যতম দিক হচ্ছে এই সড়ক ব্যবস্থার উন্নয়ন। বর্তমান সরকার যে সড়ক ব্যবস্থার দিকে যথেষ্ট যত্নশীল এবং নজরদারিতে রয়েছে। আর বাংলাদেশের রাস্তার পরিমাণ আসলে খুবই কম, কারণ আমরা তো জানি বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, তাই না। বাংলাদেশের নদ নদী খাল বিল সংখ্যা বেশি থাকায় রাস্তা নির্মাণ করা অত্যন্ত ব্যয়বহুল, কারণ তোমার নদী বা খালের উপর ব্রিজ তৈরি করে তারপর তোমার রাস্তা তৈরি করতে হয়। তো আমাদের দেশের জন্য এটা একটা ব্যয়বহুল কাজ। তবুও উন্নয়নের ছোঁয়া বিভিন্ন অঞ্চলে তোমার এখন বেশিরভাগই পাকা সড়ক রয়েছে, কাঁচা রাস্তার পরিমাণ খুবই কম আগে যেটা ছিল। এখন বর্তমানে বিভিন্ন স্থানে রাস্তার যে অংশগুলো রয়েছে সেগুলি বেশিরভাগই পাকা এবং সংযোগ সেতুগুলো অত্যন্ত চমৎকার এবং দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে। এখন দেখো, আশা করি দেখা যাক বাংলাদেশের প্রধান প্রধান সড়কসমূহ কী কী। বাংলাদেশের যে প্রধান সড়কসমূহ রয়েছে এর মধ্যে রয়েছে ঢাকা চট্টগ্রাম সড়ক ব্যবস্থা। ঢাকা চট্টগ্রাম তোমার দুইটি হচ্ছে খুবই আঞ্চলিক অঞ্চলগত দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ দুইটি অঞ্চল, যেটা তোমার ব্যবসা বাণিজ্য সব কিছুতেই এরা খুবই একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এবং রাজধানীর সাথে জেলা ও বন্দরের যে যোগাযোগ ব্যবস্থা, এই ঢাকা এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সড়ক ব্যবস্থা। এটি বাংলাদেশের অন্যতম সড়ক এবং এই সড়কপথের দৈর্ঘ্য হচ্ছে 295 কিলোমিটার। ঢাকা চট্টগ্রামের সড়কপথের দৈর্ঘ্য হচ্ছে 295 কিলোমিটার। তারপর যে সড়কটি রয়েছে ঢাকা খুলনা, হ্যাঁ, ঢাকা খুলনা যে সড়ক ব্যবস্থা, এখানে আমাদের সমুদ্র বন্দর থাকায় এই পথের গুরুত্ব অনেক বেশি। হ্যাঁ, ঢাকা এবং খুলনা আসলে অঞ্চলগত দিক থেকে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের সাথে যে রাজধানী শহর ঢাকা, এর যে যোগাযোগ বা কানেক্টিভিটি এটা এখন খুবই চমৎকার এবং খুব সহজে অল্প সময়ে আমরা দ্রুত রাজধানীর সাথে এসব অঞ্চলের সাথে যোগাযোগ স্থাপন হয়ে থাকে, ফলে আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছুই খুব উন্নতি লাভ করেছে। যেটা রয়েছে তোমার ঢাকা খুলনা সড়কপথ, এই সড়কপথের দৈর্ঘ্য প্রায় 231 কিলোমিটার। তারপর রয়েছে তোমার ঢাকা সিলেট সড়কপথ, এখানে একটি আন্তর্জাতিক মানে বিমানবন্দর থাকায় ঢাকা সিলেটের যে সড়ক পথ রয়েছে এটিও অনেক গুরুত্বের অধিকারী। এবং ঢাকা সিলেটের যে সড়কপথের দৈর্ঘ্য এটি হচ্ছে প্রায় তোমার 243 কিলোমিটার। তারপর রয়েছে তোমার ঢাকা রংপুর, ঢাকা রংপুর
রংপুর ঢাকা থেকে রংপুরের যে সড়কপথটি রয়েছে টাঙ্গাইল দিয়ে বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে সেটি হচ্ছে 309 কিলোমিটার, বেশ বড় সড়কপথটি। আর ঢাকা থেকে তোমার ময়মনসিংহ যে সড়কপথটি রয়েছে, ঢাকা থেকে ময়মনসিংহ সে সড়কপথের দৈর্ঘ্য হচ্ছে 121 কিলোমিটার, 121 কিলোমিটার। চমৎকার একটি সড়কপথ এখন তৈরি হয়েছে যে তোমার নতুনভাবে, সেটি খুবই চমৎকার। তারপর রয়েছে তোমার ঢাকা বরিশাল, ঢাকা বরিশালের সড়কপথের দৈর্ঘ্য হচ্ছে তোমার 249 কিলোমিটার। এখানে যদিও নদীপথে যাওয়া যায়, তবুও সড়কপথের অবস্থাও খুবই ভালো। তারপর রয়েছে তোমার ঢাকা রাজশাহী, ঢাকা এবং রাজশাহী, ঢাকা রাজশাহী যে সড়কপথটি রয়েছে এটির দৈর্ঘ্য হয়েছে নাটোর দিয়ে 258 কিলোমিটার, 258 কিলোমিটার। এবং এই প্রধান প্রধান সড়কপথগুলোর সাথে ছাড়াও বহু শাখাপথ এইসব প্রধান পথের সাথে সংযুক্ত রয়েছে। এবং বর্তমানে বাংলাদেশের বিদেশিরা যে ব্যবসা বাণিজ্যর জন্য এসে থাকেন এবং বিভিন্ন ধরনের কলকারখানা স্থাপন করে থাকেন, তারা এইসব যোগাযোগ এবং কানেক্টিভিটি দেখে খুবই তারা ইমপ্রেসড এবং তারা এদেশে বিভিন্ন ধরনের বিনিয়োগ করতে এখন উৎসাহী হচ্ছে। তো এই হলো আমাদের সড়কপথের বিবরণ, তোমরা একটু ভালো করে পড়ে নিও, ঠিক আছে? দেখা হবে পরের ক্লাসে, এই সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।